লুকিয়ে লুকিয়ে ছাত্রীদের স্নান করা দেখত ছাত্ররা, ডেকে পাঠানো হয় তাদের অভিভাবকদের। কিন্তু এ যে হিতে বিপরীত হয়ে গেল, নিজেদের সন্তানকে শাস্তি না দিয়ে উল্টে স্কুলের প্রধান শিক্ষককে মারধর করলো অভিভাবকরা। হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার পদ্ম নবপুর হাই মাদ্রাসা স্কুলে। জানা গিয়েছে পদ্ম নবপুর হাই মাদ্রাসা স্কুলে যে সমস্ত ছাত্রীরা হোস্টেলে থাকে, তাদের স্নানের সময় বা জামা কাপড় বদলানোর সময় ওই স্কুলের ছাত্ররাই উকি ঝুঁকি মারে। এই বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক মইনুল ইসলামকে জানায় ছাত্রীরা। এই ঘটনার কারণে রীতিমতো আতঙ্কে দিন কাটছিল ছাত্রীদের। অবশেষে মঙ্গলবার ছাত্রদের অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রদের অভিভাবকদের ডেকে পাঠানো হয় স্কুলে। তারা স্কুলে এলে তাদের বোঝানোর সময় হঠাৎই তারা প্রধান শিক্ষকের ওপর চড়াও হয়। তারা প্রচণ্ড মারধর করতে থাকে প্রধান শিক্ষককে। সেই দেখে অন্য শিক্ষক শিক্ষিকারা ছুটে আসে প্রধান শিক্ষককে তাদের মারের হাত থেকে উদ্ধার করে। ঘটনার খবর দেওয়া হয় বিডিওকে এবং স্থানীয় থানায়। পরে স্কুলে পুলিশ এবং বিডিও এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হেডমাস্টারকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখান থেকে ফিরে থানায় লিখিত অভিযোগ জানান প্রধান শিক্ষক মইনুল ইসলাম। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।